বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ ফিউচারালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এমন একটি দেশ, যেই দেশে আপনি খুব অল্প সময়ে অল্প টাকায় যেতে পারবেন, যদিও সেটি একটি নন সেনজেন কান্ট্রি, ইউরোপ কান্ট্রির একটি দেশ এবং অতি উন্নত একটি দেশ, সুখী সমৃদ্ধশালী দেশ। তাহলে এই দেশটির নাম, এই দেশটির নাম হচ্ছে সার্বিয়া। সার্বিয়ার জব বিষয়ের বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত সার্বিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি এবং আমাদের মাধ্যমে জব ভিসা প্রাপ্ত হয়ে অনেকেই সার্বিয়া পৌঁছে যার যার কাজে ব্যস্ত রয়েছেন এবং আমাদের কাছে বর্তমানে সার্বিয়ার অনেকগুলো ওয়ার্ক পারমিট এসেছে। এগুলা এম্বাসিতে জমা দেওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছে এবং আরও যে ফাইলগুলো আমাদের কাছে জমা পড়েছে এগুলোর ওয়ার্ক পারমিট কিছুদিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ এবং অবশিষ্ট ফাইলের কাজও চলমান রয়েছে। প্রিয় দর্শক, আপনি সার্বিয়া কেন যাবেন আগে এই বিষয়ে আপনি সিদ্ধান্ত নিন এবং সার্বিয়ার ব্যাপারে আগে জেনে নিন। সার্বিয়া হচ্ছে নন সেনজেন একটি দেশ, যেই দেশে আপনি খুব অল্প সময়ে যেতে পারবেন এবং টাকাও খরচ কম হচ্ছে। যেই দেশটি একটি সুখী সমৃদ্ধশালী দেশ, যে দেশে গেলে আপনি খুব অল্প সময়ের মধ্যে টিআরসি লাভ করতে পারবেন, পিআরসি লাভ করতে পারবেন এবং সিটিজেনশিপও লাভ করতে পারবেন। এবং সার্বিয়াতে রয়েছে অনেক অনেক পর্যটন এরিয়া যার সুবাদে গড়ে উঠেছে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট এবং শপিং মল। এছাড়াও সার্বিয়াতে আগে থেকে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, কোম্পানি এবং প্রতিষ্ঠান। তাহলে এই ধরনের সেক্টরে আপনাদের জন্য প্রচুর কাজের সুযোগ সুবিধা রয়েছে। দক্ষরও কাজ করতে পারবেন, অদক্ষরও কাজকর্ম করতে পারবেন এবং সার্বিয়ার ভিসা যে এত সহজভাবে হচ্ছে এটি অনেকে জানেন না। তাহলে সিদ্ধান্ত নিন সার্বিয়া কি যাবেন কি যাবেন না, কারণ সিদ্ধান্ত আপনার, দায়িত্ব আমাদের ফিউচার ওয়ার্ল্ডে। প্রিয় দর্শক, আপনারা যারা সার্বিয়া যেতে চাচ্ছেন, যারা অযোগ্য, তাদের জন্য কোন কোন সেক্টরে কাজের সুযোগ সুবিধা রয়েছে? আপনাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, যেমন ইলেকট্রনিক ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, টায়ার ফ্যাক্টরি, অটোমোবাইল ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরি, গাড়ির ডেন্টিং পেন্টিং ফ্যাক্টরি, ব্যাগ তৈরির ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরি, এই ধরনের ফ্যাক্টরিতে আপনাদের জন্য কাজের সুযোগ সুবিধা রয়েছে সাধারণ শ্রমিক হিসেবে। এছাড়া আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ পাবেন। তাছাড়া পর্যটন এরিয়ায় যে সকল শপিং মল, রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেল রয়েছে এই সেক্টরগুলোতে আপনি কাজ করতে পারবেন যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস থেকে থাকে। তাহলে আপনি আবাসিক হোটেলে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার, বেল বয়, রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশ ওয়াশার, শপিং মলে সেলসম্যান, স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি যদি হয়ে থাকেন একজন টেকনিশিয়ান, তাহলে যেমন মেশন, টাইলস মেশন, ব্রিকলি ইয়ার কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার এবং ইলেকট্রিশিয়ান, তাহলে আপনি সার্বিয়াতে টেকনিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও যারা ট্রাক ড্রাইভার, ভেগো ড্রাইভার, ক্রেন অপারেটার এবং ফর্কলিফট অপারেটার রয়েছেন তারাও কাজকর্ম করতে পারবেন। তাছাড়া সার্বিয়াতে গার্মেন্ট সেক্টরে একেবারে কাটিং সেকশন থেকে শুরু করে ফিনিশিং সেকশন পর্যন্ত আপনি কাজ করার সুযোগ পাবেন। আপনি কাটিং সেকশনে কাটিং হেল্পার, কাটিং বয়, আপনি সুইং সেকশনে সুইং সুপারভাইজার, সুইং অপারেটার, সুইং হেল্পার এবং ফিনিশিং সেকশনে ফিনিশিং হেল্পার, আয়রনম্যান হিসেবে কাজ করার সুযোগ পাবেন। আমি যে সেক্টরে কাজের কথা বলেছি এই সকল সেক্টরে যাওয়ার পরে আপনাকে কতক্ষণ কাজ করতে হবে, এর বিনিময়ে কোম্পানি আপনাকে কী কী সুযোগ সুবিধা দিবে এবং বেতন কত টাকা পাবেন। সার্ভেতে এই সকল কোম্পানিতে কাজ করতে হবে প্রতিদিন 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি পাবেন, থাকা খাওয়া কোম্পানি দিবে। বেতন হিসেবে প্রাপ্ত হবেন যারা অধ্যক্ষ, তারা বেতন পাবেন কমপক্ষে 500 ইউরো থেকে শুরু করে 600-700 ইউরো পর্যন্ত বেতন পাবেন এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন
তারা বেতন পাবেন 700 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 800-1000 ইউরো পর্যন্ত বেতন পেতে পারেন। সার্বিয়া যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে? আপনার লাগবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ, যেটি হতে হবে ইংরেজিতে, এবং লাগবে 4 কপির ছবি, যার পরিমাপ হতে হবে 35 মিলিমিটার এবং 45 মিলিমিটার সাইজের। ব্যাকগ্রাউন্ডটি হতে হবে অবশ্যই হোয়াইট কালারের। সার্বিয়ার জন্য আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি 7 লক্ষ টাকা। এই চাকরি কীভাবে নিচ্ছি? আপনি যেদিন আমাদের কাছে ফাইল জমা করবেন সেদিন অগ্রিম হিসেবে জমা নেব 1 লক্ষ টাকা, তারপর পারমিট আসার পরে জমা নেব আরও 1 লক্ষ, ভিসার পরে অবশিষ্ট টাকা দিয়ে আপনি ফ্লাইট করবেন, এবং এই সংক্রান্ত বিষয়ে আপনার সাথে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অ্যাগ্রিমেন্ট হবে, লিখিত হবে, দলিলে চুক্তিপত্র হবে। চুক্তিপত্রে এটি উল্লেখ থাকবে যদি আপনার ভিসা না হয় ভিসার আগে যে পরিমাণ টাকা জমা করবেন পুরো টাকা আপনি ফেরত পাবেন, 1টি টাকা আমরা কর্তন করব না। আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চমতলা 115 সৈয়দুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা 1217, ফোন নাম্বার 01712201800 এবং 03777416004, এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে। আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্র শনি ছাড়া রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাদানের ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন, এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে এবং আপনার জব সংক্রান্ত বিষয়ে আরও আরও নতুন নতুন আপডেট পেতে জানতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফিউচার আলোর সঙ্গেই থাকুন। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।